করোনার ঊর্ধ্ব সংক্রমণ সীমান্তের বাইরে বিভিন্ন জেলাতেও ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি শনাক্তের হার রাজশাহী, নাটোর, সাতক্ষীরা ও যশোরে। রাজশাহীতে গেল ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রাজশাহী ৩ জন এবং চাপাই নবাবগঞ্জের ১ জন। নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৯%। সংক্রমণ নিয়ন্ত্রণে জেলায় লকডাউন চলছে, বাসের পাশাপাশি বন্ধ আছে ট্রেন চলাচলও। তবে আমসহ অন্যান্য কৃষিপণ্য, অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা চলমান আছে। ২৪ ঘন্টায় সীমান্তে জেলা কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু ও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩২%। সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়া পৌরসভায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সাতক্ষীরায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে, নাটোর পৌরসভা, সিংড়া ও মোংলাতেও লকডাউন চলছে। করোনার সংক্রমণ বাড়ছে চট্টগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, পিরোজপুর ও বাগেরহাটেও। দর্শক, করোনা সংক্রমণের বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছে সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, ভারতে আটকে পড়া বাংলাদেশিরা কি এখন সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন কিনা, আর তাদের ব্যাপারে প্রশাসন কতটা সতর্ক আছে? যেমনটি বলছিলেন আর কি, ভারত থেকে কিন্তু আটকে পড়া বাংলাদেশিরা কিন্তু আসছে। গতকালকেও আমরা দেখেছি যে মোট ২২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন, তাদের কিন্তু দর্শনা চেকপোস্টে পৌঁছানোর পরে কিন্তু তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা হয়, সেখানে কিন্তু গতকালকেও করোনা শনাক্ত হল। তো তাদের সেখানে ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষে তাদের কিন্তু জেলা প্রশাসনের নির্ধারিত যে কোয়ারেন্টাইন সেন্টার গুলো আছে সেখানে পাঠানো হয়েছে। আর এছাড়া এ পর্যন্ত কিন্তু ১৬ জন কিন্তু করোনা শনাক্ত হয়েছিলেন, যারা ভারত ফেরত আছেন তারা কিন্তু, তাদের ভিতরে কিন্তু ১৬ জন করোনা শনাক্ত হয়েছিলেন, তাদের ভিতরে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এখনো ১ জন কিন্তু সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আর সীমান্ত যে এলাকা চুয়াডাঙ্গা জেলার যে সীমান্তবর্তী এলাকা দামোদর উপজেলার বেশ কয়েকটি গ্রাম লকডাউন করেছে প্রশাসন, সেখানে কিন্তু কঠোর ভাবে স্বাস্থ্যবিধি যেন মেনে চলে সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কিন্তু দিন রাত মাঠে কাজ করছে। এছাড়া খাদ্য সহায়তাও দিতে দেখা গেছে, আর প্রচার প্রচারণা মানুষকে সচেতন করতে কিন্তু প্রচার প্রচারণার কমতি নেই প্রশাসনের। আর আমরা যেটা দেখেছি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষ কিন্তু এখনো মানে অনীহা দেখাচ্ছে, অর্থাৎ কেউ সঠিকভাবে কিন্তু মাস্ক পরিধান করছে না, আর যারা বা পরিধান করছেন তারা কিন্তু সঠিকভাবে মাস্ক না পরে তারা কিন্তু মাস্ক গলায় ঝুলিয়ে রাখছেন। তো ফাহমিদা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। জহির, আপনাকে ধন্যবাদ। জহির রায়হান সোহাগ জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে।